আরো বেশি বিরক্তিকর লাগে বলেন উটের মতের কথা বলছিলেন এরা উটের মত্র তো দূরে থাক এরা সৌদি আরবের আরো কিছু খাইতেও এরা দিদা নাই আমি ওই মানে ওই দুমবার মাংস সৌদি থেকে সারা বিশ্বে তো সাপ্লাই করে তো আমার একদিন ডিউটি পড়ছিল মহলা থেকে স্কোয়ার করে দুমবার মাংস এনে বন্টন করার জন্য এক মমিন ভাই বলতেছে বাবা আমি নিয়ত করেছি আমারে একটু মাংস দিতেই হবে আমি নিয়ত করেছি আমি এটা খাবো মানে সে মানে অস্থির মানে না খেতে পারলে তার মানে মানে অসুবিধা এক প্রকার আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল আসিফ ভাই প্রশ্ন আমরা জিনিস বলেনি যে এই যে বাংলাদেশের যে মহিলা শ্রমিকরা সৌদি আরবে যায় সৌদি আরবে যাওয়ার পর যে ধর্ষণের শিকার হয় এবং তারা পেটে বাচ্চা নিয়ে চলে আসে ওইখানে দেখা যায় শেখ আরব শেখরা বা পলা নাতি তিনজন মিল্লা তাকে দর্শন করে এবং দাসীর মগজে তো এখন এই জিনিসটা রয়ে গেছে যে দাসীর সাথে করা যায় বাসার কাজের লোক বাসার দাসী কৃত দাস দাসী এদের সাথে করা যায় ইসলামের বিধান আছে কোরআনে আছে হাদিসে আছে এই কারণে তারা যখন এই কাজটা করে তখন আমাদের দেশে যখন এটা মানে বিচার দেয়া হয় এমবাসিতে বিচার দেওয়া হয় বা আমাদের দেশে যখন এগুলা নিয়ে কথাবার্তা বলা হয় তখন কেউ কোনো এটা নিয়ে সারা শব্দ করে না তারা ভাবে যে আরব দেশের শেখরা একটু করছে তাহলে কি অসুবিধা কি আরব দেশ মানে পবিত্র দেশ উইদেন শেখরা করছে একটু তাহলে তো ভালোই তো এটা আমারে সওয়াব হইছে হ্যাঁ আরব দেশের ওরা যদি রেপো করে আমাদের দেশে Mendez তাহলে এটা তো সওয়াব আছে এই কথা বইলা তাদের মুখ বন্ধ করে রাখা হয় এই কারণে দেখা যায় বেশিরভাগ বাংলাদেশে আসার পরেও তারা এটার বিচার পায় না এটা তো মানে মর্মান্তিক ব্যাপার যে মানে এরা বাংলাদেশেরই মানে অন্ধবিশ্বাসী অশিক্ষিত মূর্খ মানুষেরা আরব দেশের পায়খানাও যদি তারা পায়ে তুলে মনে খায় ফেলবে এই এইটা হচ্ছে খুব ভয়ঙ্কর অবস্থা বলেন এবার জি ভাই তো আমার একটা প্রশ্ন ছিল ওই আমাদের একটা প্ল্যাটফর্ম আছে ছোটখাটো আমরা নতুন আর কি তো আমরা লাইভ করি তো এক মুমিন ভাই বলছেন যে আবুল আহাব বলে কেউ ছিলেন না এবং আমরা এতদিন শুনে আসছি যে কোরানের আয়াত আছে যে ধ্বংস হোক আবুল আহাব এবং তার হস্তদয় কিন্তু এটা হোক

আহ আবুল্লাহ বলতে এখানে মোহাম্মদকে বোঝানো হয়েছে এটা আমি বললাম আর আমি বললাম কি সহিবো এটা দিতে দিলে লাভ নাই বললাম কি কে বললো সেটা দিতে কে লাভ লাভ আছে হচ্ছে যে দলিল দাখাইল দলিল কি দাখাইছে না উনি দলিল দেখাতে পারে না উনি একটা আরবি শব্দের রেফারেন্সে বলে যে এটা এটার অর্থ হয়ে গেছে আরবি শব্দ সেই রেফারেন্সটা কোন বইতে লেখা আছে সেই বইটা নিয়ে আসতে বলেন তাহলে এই সমস্ত ফালতু কথা তো উনি উনি তো আমাদের সাথে পারবে আপনার সাথে এই লাইভটা করা উচিত ছিল ওনার যা উনি করে নাই আর জাকির নাকি একটা বলেছেন যে তাফসিরকারক কোন একজন আরলি তাফসিরকারক কি এই তাফসির তার বর্ণিত এই কথাগুলা তার তাফসির গ্রন্থে লিখছে বা কোন একজন আলেম কি প্রাচীন কালের আলেম যারা হচ্ছে গিয়ে মানে প্রাচীন না মানে যে মানে মুহাম্মাদের পরের আলেম কোন একজন সাহাবী তারা কি এই বস্তুটা বুঝছে নাকি এই বস্তুটা সেই এই বেড়া নিজে একমাত্র বুঝছে এটার মানে এটা তো এই বেটার অর্থ দিয়ে আমি কি করব ভাই এই বেটার অর্থ দিয়ে তো আমার কোনো দরকার নেই আমরা জানতে চাই হচ্ছে সেই যে সেটার কোন তাফসির এই জিনিসটা লেখা আছে এবং সেই আমাদের দেখালি হয় অসুবিধা কি আমরা মানবো এই বিষয়টা কি যদি একটু বিশ্লেষণ করতেন আপনি ভাই না মানে যদি ইসলাম ধর্ম কবুল করতো তাহলে মোহাম্মদ যে আগের একটা মানসুখ হয়ে গেছে এখন নাসেক আয়াত অবতীর্ণ হচ্ছে কোরআনে যে নাসেক মানসুক আছে এটা জানেন না

এবং তখন মোহাম্মদ কইতো ওই আগে যেটা আবুলাহ সুরাটা গেছে এখন নতুন এটা ভিতরে রাখ তো এটা তো মানে অহরহ হইছে হ্যাঁ আগে একটা আয়াত বাতিল এখন আবার নতুন আয়াত নাজিল যখন বিপদ হয়েছে তখন এটা আয়াত বাতিল করে দিছে বাতিল করে আবার নতুন আয়াত নাজিল করে দিয়া কইছে আগে মানসিক হয়ে গেছে এটা নাসেক এটা নাসেক আয়াত হইছে না ভাই কোরআনে এরকম অসংখ্য উদাহরণ আছে না যেটা আগে যে নাসিক মানসুকের কথা তাই না আমরা একটু নাসিক মানসু কাকে বলে সেটা একটু মানে ডক্টর আবু বকর জাকারিয়ার কাছ থেকে একটু শুনে একটু শুনেন কারণ দর্শকদের এগুলো জানা দরকার অনেক মানুষই জানি আমরা জানাতে চেষ্টা করি কিন্তু

যেমন প্রথমে বলেছেন যে আল্লাহ তালা যখন ব্যাপারে প্রথমে শুরু করেছেন যে তার জন্য হাসানা এটা তোমরা খেয়ে থাকো এরপর আল্লাহ তালা নাজির করেন যে তোমরা সলাত্তের সময় খেয়েও না এরপর আল্লাহ নজির করেন কঠিন ভাবে যে তোমরা এটা কোনোভাবেই খেয়েও না এটা শয়তানের শয়তানের কর্মকান্ড আহ আমলের শৈতানি নিবো তাহলে আল্লাহ তালা অনুপ্রে আল্লাহ তালা যখন আগে ববিচারের শাস্তির ব্যাপারটি দেখেন সেখানে ছিল বিচারের শাস্তি যে বেদে তাকে ঘরে আটকে রাখতে হবে যতক্ষণ তার মৃত্যু হয় পরবর্তী আল্লাহ বলে যে যদি কোনো অবিবাহিত তাকে একশো টাকা বিবাহিত হলে থাকে মৃত্যুদণ্ড তাহলে দেখা গেছে যে নার্সে কমস এখানেও আছে আবার দেখেন ইয়ার ব্যাপারেও এই যাদের দ্বারদের স্ত্রী মারা স্বামী মারা যায় স্ত্রীদের স্ত্রীদের সেখানে স্ত্রীদের যে কতদিন পর্যন্ত ঈদ গণনা করে সেখানে এক বছর ছিল পরে সেটা চার মাস দশ দিন হয়ে গেল এটাও হাতি এটা কোরআন দিয়ে সবাই কোরানিকারিম দিয়ে অথচ ঠিক আছে কোরআন দুইটা আয়াতে সবাই বাকার আছে তাহলে আমরা কি বুঝলাম আয়তগুলো দ্বারা আমরা বুঝতে পারছি যে কোরআনকারিমে নাস এবং মানসুখ আছে এবং আসছে যে যারা অস্বীকার করে তারা কিন্তু এটার জবাব দিতে পারে না হ্যাঁ কারণ নাচ মানসুখ কেন আছে নাচ শিকরা যাই বলুক না কেন

সেটা আমরা দেখতে পাই যে এই আয়াতগুলো প্রয়োজন চলে যাওয়া যাচ্ছে নিয়েছেন তারপর কখন সে বদল দিয়েছেন পরিবর্তন দিয়েছেন কখনো দেননি আল্লাহ যেটা ভালো করেছেন সুতরাং কোরআন কেরিমে না আছে মানসুখ আছে বিচেয়ে আছে করণকারিমি এবং সেটা পঠিত হবে সেটা পড়লে সব হবে কোরআনকারিমির কোনো কোনো আয়াত কোনো কোনো আয়াত মানসুখ হয়ে গেছে পঠিত হওয়াটা কিন্তু তার বিধান রয়ে গেছে যেমন আশাই খাতু ওশায় খাতু যা জানিয়াফার জিমহুমা নাক্লাফ রাজিদুল হাকিম সে আয়াতটি ইমাম আমরা যুগ যুগান্তরে আমরা হাদিস থেকে বাই বুহার মুসলামী সমস্ত হাজির পাই ওমর বলছেন যে এটা বাস্তবায়ন করতে হবে এটা বাস্তবায়ন করেছে বাসবায়িত হয়েছে রাজমের আয়াত অর্থাৎ যারা বেবিচারী বিবাহিত বেবিচার তাদের জন্য এই শাস্তির বিধান রয়ে গেছে আমি একটা হাদিস ছিল করোনা আয়াত ছিল একটা হাদিস হিসাবে সেটা আমল করতে হয়

আল্লাহকে গালি দেওয়ার কথা বলা আছে তার বিপরীতে আল্লাহ গালি গালি ঠিক না আল্লাহ সম্পর্কে অনেক প্রটুক্তি করছে তার জবাব পাল্টা আল্লাহ তালা খুব একটা দেন নাই

দেখছেন মানে কে কবে গালি দিছিল এরা সারা দুনিয়ার মানুষ এখনো এই গালি দিয়ে জানতে লাগবো এই কিন্তু বললো যে সুরাটা কিন্তু একটা গালি হ্যাঁ একটা মানুষ একটা গালি দিছিল আল্লাহ আবার পাল্টা পাল্টি এর গালি দিছে গালি দিয়ে মানে গালি দুই মনে করেন যে গ্রামের দেশে কলতলায় দুই মহিলা পানি নিতে আসছে দুই মহিলা চুলাচুলি করে গালি গালাস করে একজন আরেকজন বাপ মাতুলা এবং মানে অভিশাপ দেয় তোর এটা দংশক তোর সেটা দ্বংসক এক এই সেম জিনিস আবুল আহাব এবং আল্লাহ দুইজন মিল্লা গালিগালাজ মানে কোমরে ইয়াটা আচলটা গুজ্জা দুইজন মহিলা যেভাবে গালিগালাজ করে একজন আরেকজনের এই আবুল আহাব সুরাটা হচ্ছে দুই বেড়া দুই বেড়ার গালি গালাজ হ্যাঁ দুই বেড়ায় একজন আরেকজনের গালি গালাস করতেছে অভিশাপ দিতেছে এই জিনিস কোরআন হিসেবে কোরআনের আয়াত হিসেবে মানছে এখনো পড়া যাচ্ছে এটা একটা অদ্ভুত বিষয় যে এই অন্ধবিশ্বাসী গুলা এটাও বোঝে না এটা একটা গালিগালাজের আয়াত এটা একটা গালিগালাজের সুরা মানে মানুষের একটা মানুষে খোদ পাক যে হচ্ছে সারা মহাবিশ্ব তৈরি করছে হে একটা তুচ্ছ মানুষ কইতাছে কইতা ঐত্যর এটা হোক তোর সেটা হোক এইগুলা মানে এটা কোন সুরা হইতে পারে এটা একটা সুরা মানে এটা একটা আহ কোরআনের একটা অংশ হইতে পারে যে মানে একটা ধর্মগ্রন্থ সেটার একটা অংশ একটা বেড়ারে গালি দিতেছে পাক মানে এটা তোর ধংশোর এইটা তোর তা মানে কলতলার ঝগড়াটনি বেটি গুলার মতো গালি দিতেছে পাক মানুষের একটা মানুষে বিষয় হ্যাঁ আবুল কালাম আজাদ ভাই বলেন জি ভাই এই সুন্দর করলেন ভাই তো ঠিক আছে এটাই জানার ছিল ভাই তো ধন্যবাদ আপনাদের রইল ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আপনিও পরের জনকে যুক্ত করি সোহাগ